আমি সুষমার মাছি না, আমি দুঃসময়ের মাছি হতে চাই। আপনিও রাজনীতিতে যেমন এমপি হওয়ার বা স্বপ্ন আছে, এই চিন্তা ভাবনা আছে? স্বপ্ন আছে আমার, আমার স্বপ্ন আছে। সময় বলে দেবে আমার কি করতে হবে। আমি কাজ করে যাচ্ছি, আমি সুষমার মাছি না, আমি দুঃসময়ের মাছি হতে চাই। জয়চৌধুরী ঘোষণা দিয়েছে, বলেছে যে নিশা ভাই এবং ডিপজল ভাই একটা কারেন্ট হচ্ছে, অলরেডি প্রকাশ করে দিয়েছে, তো আপনি কি বলবেন এখানে? আমি তফসিলের আগে কোনো কথা বলবো না। ডিপজল ভাইয়ের নিশা ভাই যদি নির্বাচন করতে আসে, সেটা সিনেমার প্রতিটা শিল্পীর জন্য ভাগ্যের ব্যাপার। তাদের মতো সিনিয়ররা হাল ধরলে বুঝতে হবে সিনেমা শিল্পী সমিতি কোথায় ঘুরে দাঁড়াবে। তো আমি তো আমি সিদ্ধান্তটা কি নিব সেটা আমি তফসিলের পরে জানাবো। আমার দেখছি আপনার প্রতিদ্বন্দ্বিতা ছিল, সে হচ্ছে আবার সভাপতি খুঁজছে, নির্বাচন করছেন, সভাপতি পাবে কিনা, কে হতে পারে মনে করছে? ওনার সাথে যে যাবে সেই দুর্নামের ভাগিদারা এসেও নষ্ট হয়ে যাবে। সে তো অলরেডি নষ্ট, আরেকজনকে নষ্ট করে দেবে। যে ওনার পচা শিল্প ফিরিয়ে যদি পচা খাবারের সাথে ভালো খাবার রাখেন, ভালো খাবার নষ্ট হয়ে যায়। ও তো অলরেডি পচা, ওর সাথে যে থাকবে সেও নষ্ট হয়ে যাবে। যাতে ইতিমধ্যে আমরা দেখছি মহিলা সংযুক্ত আসনের জন্য অনেকগুলো তারকা নমিনেশন উঠিয়েছিল, কিন্তু কেউই কাউকেই আসলে প্রধানমন্ত্রী দেয়নি। যারা ত্যাগী নেতা তাদেরকে দিয়েছে, যা যারা পাইনি যেসব তারকারা তাদের উদ্দেশ্যে আপনার কী বাধা? রাস্তায় নামেন, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেন, এদের ত্যাগী যে মেয়েরা রাস্তায় কষ্ট করেছে এদের মধ্যে আরও কষ্ট করেন। সুষমার মাছি না হয়ে শেখ হাসিনা ভালো করে জানে কাকে দিতে হবে কাকে দিতে হবে না। তো রাষ্ট্র এখন এই পাঁচ বছর কষ্ট করুক, সামনের বার করবে, অসুবিধা কী? মিছিল মিটিংয়ে দেখতে চাই এদেরকে, বিভিন্ন জনসভায় দেখতে চাই। আচ্ছা জাহিদ ভাই, আমরা তো ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক সুপারস্টার বা স্টাররাই কিন্তু রাজনীতিতে আসতে চাচ্ছে এবং আপনার এমপি হওয়ার যে চিন্তা ভাবনাটি করছে, তো আপনারও কি ভবিষ্যতে এমন কোনো চিন্তা ভাবনা আছে যে আপনি রাজনীতি করবেন? রাজনীতি করছি, আমার স্বপ্ন আছে। সময় বলে দেবে আমার কি করতে হবে। আমি কাজ করে যাচ্ছি, আমি সুষমার মাছি না, আমি দুঃসময়ের মাছি হতে চাই। সেখানে এই ধরনের দর্শক বলে দেবে ওনার সাথে যে যাবে সেই দুর্নামের ভাগিদারা এসেও নষ্ট হয়ে যাবে। সে তো অলরেডি নষ্ট, আরেকজনকে নষ্ট করে দেবে। যে ওনার পচা শিল্প ফিরিয়ে যদি পচা খাবারের সাথে ভালো খাবার রাখেন, ভালো খাবার নষ্ট হয়ে যায়। ও তো অলরেডি পচা, ওর সাথে যে থাকবে সেও নষ্ট হয়ে যাবে। যাতে ইতিমধ্যে আমরা দেখছি মহিলা সংযুক্ত আসনের জন্য অনেকগুলো তারকা নমিনেশন উঠিয়েছিল, কিন্তু কেউই কাউকেই আসলে প্রধানমন্ত্রী দেয়নি। যারা ত্যাগী নেতা তাদেরকে দিয়েছে, যা যারা পাইনি যেসব তারকারা তাদের উদ্দেশ্যে আপনার কী বাধা? রাস্তায় নামেন, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেন, এদের ত্যাগী যে মেয়েরা রাস্তায় কষ্ট করেছে এদের মধ্যে আরও কষ্ট করেন। সুষমার মাছি না হয়ে শেখ হাসিনা ভালো করে জানে কাকে দিতে হবে কাকে দিতে হবে না।